আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধ লিখিত পরীক্ষার্থীবৃন্দ, 18তম শিক্ষক নিবন্ধ লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা এটা অনেকে জানতে চেয়েছেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে জি, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার হলে। এটা সরাসরি দেখবেন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের নিচে উল্লেখ করা আছে, সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, নট বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা বৈজ্ঞানিক হিসাবকারী যন্ত্র বা গণনা যন্ত্র, যেটাই আমরা বলি না কেন ক্যালকুলেটরের বাংলা। সুতরাং সাধারণ ক্যালকুলেটর বা নন প্রোগ্রামিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। সুতরাং এটা ফর্মাল একটি নিয়ম, এই টাইপের ক্যালকুলেটর আপনি পরীক্ষা হলে নিয়ে যেতেই পারেন। যদি সেটি নন প্রোগ্রামিক হয় তাহলে আপনার পরীক্ষা হলে কোনো ইনভিজিলেটর বা পরিদর্শক, কেন্দ্র সচিব কেউই আটকাতে পারবে না আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করা থেকে। যদি কেউ না জেনে থাকে তাহলে এই ভিডিওটা আপনি শেয়ার করে রাখুন, পরবর্তীতে ওই পরিদর্শককে আপনি দেখাবেন যে হ্যাঁ এটা বাংলাদেশব্যাপী এখন সবাই জেনে গেছে, শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থীরা, শিক্ষকবৃন্দরা, যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সর্বদা যে কোনো টিপস পেতে বা প্রস্তুতি নিতে আমাদের ইউটিউব চ্যানেল ও সাদিক স্যার সাদিক একাডেমি পেজের সাথেই থাকুন। বেস্ট অফ লাক। সঙ্গে আমি ছিলাম সাদিক।